প্রশ্ন, ফরজ নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করা যাবে কি? এটা কারা এটা করা বেদাত কিনা জানালে উপকৃত হব। উত্তর, এই প্রশ্নের উত্তর বহুবার দেয়া হয়েছে। ফরজ নামাজের পর যে দোয়া করা হয়, মসনাদে আহমদ বিন হাম্বাল 52 খণ্ডের একটি হাদিসের কিতাব, এখানে হাদিস উল্লেখ আছে যে এক ব্যক্তি নামাজে সালামের আগেই হাত তুলে দোয়া করতেছিল। আমরা যে দোয়ায় মাসুরা পড়ি দুরুদ শরীফের পরে সালামের আগে, আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা, এই দোয়া। তো যেহেতু দোয়ার সময় হাত উঠানো মুস্তাহাব, এই হিসাবে উনি সালামের আগে হাত তুলেই এই দোয়াটা করতেছিলেন। সালামের পর হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এইভাবে আল্লাহ নবী হাত তুলতেন না, হাত্তা বাদাস সালাম বা হাত্তা ইয়াফরুগা মিনাস সালাহ, নামাজের ভিতরে এইভাবে হাত তুলতেন না, তবে নামাজ থেকে অবসর হওয়ার পর কিংবা সালামের পর হাত তুলতেন। এখান থেকে বোঝা যায় সালামের পরে হাত তোলা আছে। এদিকে মুআজামে তবরানি একটি হাদিসের কিতাব আছে, 35 খণ্ডের ছেপে এসেছে। এই কিতাবে একটি হাদিস উল্লেখ আছে, সূত্রগত দিক দিয়ে হাদিসটি হাসান। সেখানে উল্লেখ আছে যে এমন কোনো জামাত নেই যে জামাতের একজন দোয়া করবে আর বাকিরা আমিন আমিন বলতে থাকবে, এই দোয়া আমার আল্লাহ ফেরত দিবেন কবুল করবেন না, এমন হয় না। এই দুই হাদিসকে মিলাইলে দেখা যায় নামাজের পরে সম্মিলিত দোয়া এটা প্রমাণ হয়, এটাকে বেদাত বলা ঠিক নয়। প্রশ্ন, প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহু আকবর বলা সুন্নত কিনা? উত্তর, বুখারী শরীফে হাদিসটি বর্ণিত আছে যে নামাজে সালামের পরে আল্লাহু আকবর বলবে, এরপরে আছে আমরা আস্তাগফিরুল্লাহ 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 তিনবার বলব। প্রশ্ন, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েছি কিনা মনে নেই, করণীয় কী? উত্তর, যদি সূরা মিলানোর পূর্বে মনে পড়ে এখন সূরা ফাতিহা পড়ে নেব, তবে দেরি হওয়ার কারণে আমার উপর সেজদা সহ দেয়া আবশ্যক হবে, সেজদা সহ দিতে হবে। আর যদি সূরা মিলানোর পরে মনে পড়ে এখন আর ফাতিহা পড়ব না, নামাজ সামনে চালিয়ে যাব, শেষ বৈঠকে সহ সেজদা দিয়ে নামাজ শেষ করব। প্রশ্ন, নামাজের মধ্যে শেষ বৈঠকে দুরুদ শরীফের শেষের অংশ আল্লাহুম্মা বারিক আল্লাহ পড়েছি কিনা মনে নেই, করণীয় কি? উত্তর, করণীয় কিছু নেই, এমনি নামাজ হয়ে যাবে। প্রশ্ন, বেতের নামাজে ভুলবশত দোয়ায় কুনুতের পরিবর্তে দোয়ায় মাসুরা পড়ে ফেললে করণীয় কি? উত্তর, কোনো করণীয় নেই, সাহসে যাওয়া লাগবে না, এমনি নামাজ হয়ে যাবে। প্রশ্ন, ঠান্ডা কাশির জন্য মুখের ভেতর আদা লং রেখে জমাতে নামাজ পড়া যাবে কি? উত্তর, জেনা যাবে না, এতে নামাজ হবে না। প্রশ্ন, রোজা অবস্থায় কাশির জন্য মুখের ভেতর আদা লং রাখা যাবে কি? উত্তর, জেনা যাবে না, যদি এভাবে আদা লং রাখা হয় আমার রোজা ভেঙে যাবে, রোজা হবে না। প্রশ্ন, গোসল ফরজ অবস্থায় যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া যাবে? যেমন খাবারের শুরুতে, বাথরুমে যাওয়ার সময়, বাসা থেকে বাইর হওয়ার সময়, দৈনন্দিন জীবনের যে কোনো মাস্তুন দোয়াগুলো আছে সেগুলো পড়া যাবে কি? উত্তর, বিসমিল্লাহ পড়া যাবে, অন্যান্য মাস্তুন দোয়াও পড়া যাবে। প্রশ্ন, আমি ঢাকার স্থানীয়, আমার সকল আত্মীয় স্বজনের বাড়িও ঢাকায়, কিছু আত্মীয় স্বজনদের বাড়ি আছে যেমন আমিন বাজার, আশুলিয়া, সাভার, শ্যামলি, এসব আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে আমি কি কসর নামাজ পড়ব? উত্তর, জিনা কসর পড়বেন না, পুরো নামাজ পড়বেন। প্রশ্ন, মহিলাদের উপর কি কসর নামাজ আছে নাকি শুধু পুরুষদের জন্য? জিনা সকলের জন্যই আছে, মহিলা পুরুষ সফরের দূরত্ব গেলে সবাই কসর পড়বে। প্রশ্ন, আপনার মুখে শুধু মাকরু শব্দ শুনি, এ মাকরু শব্দ কি অপছন্দনীয় মাকরু বুঝান নাকি মাকরুহের তাহারিমি গুণা বুঝান? উত্তর, যদি শুধু মাকরু শব্দ বলা হয় সাথে তাহারিমি আর তানজিহি কিছু না বলা হয় তো বুঝবেন মাকরুহের তাহারিমি, আর যদি মাকরুহের তানজিহি হয় তো সাথে তানজিহিও বলা হয়। প্রশ্ন, জুব্বার উপর অতিরিক্ত যে কাপড় পরা হয় আবা টাকনোর নিচে ঝুলে থাকলে কি অসুবিধা আছে? উত্তর, আবা হোক, পায়জামা হোক, প্যান্ট হোক, লুঙ্গি হোক, সালোয়ার হোক, জুব্বা হোক, যে কোনো কিছু হোক, টাকনোর নিচে ঝুললেই এটা গুনাহ হবে, এটা বৈধ নয়। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারিতে মশালাটি পরিষ্কারভাবে উল্লেখ আছে। প্রশ্ন, কাবলা জুমা নামাজ 4 রাকাত নাকি 2 রাকাত?
উত্তর কাবলা জুমা নামাজ চার রাকাত, যদি কেউ দুই রাকাত পড়ে তাহলে আদায় হবে কি? দুই রাকাত পরে দুই রাকাত আদায় হবে, চার রাকাত আদায় হলো না। প্রশ্ন, জুমার খুতবা মসজিদের ক্যামেরা বসিয়ে ভিডিও করা কি বৈধ? উত্তর, হলো অনর্থক কাজ, মুসলমানের শান অনর্থক কাজ থেকে বিরত থাকা। প্রশ্ন, আমার এক আত্মীয় বালেগা হওয়ার আগ থেকেই তিনি এমন অসুস্থ যে একা একা কোনো কাজ করতে পারেন না, তিনি সর্বদা শুয়ে থাকেন, তার কথা অস্পষ্ট কিন্তু বিবেক বুদ্ধি ঠিক আছে, কাউকে দেখলে চিনতে পারে। তিনি 40 বছর বয়সে এন্তেকাল করেন। আমার জানার বিষয় হলো এখন কি তার সম্পত্তি থেকে তার নামাজ রোজা উভয়ের ফিদিয়া আদায় করতে হবে, না শুধু নামাজের ফিদিয়া আদায় করলেই হবে? উত্তর, যদি তিনি ওসিয়ত করে গিয়ে থাকেন তো তাহলে তো তার সম্পদের এক তৃতীয়াংশ থেকে নামাজ রোজা ইত্যাদির কাফারা আদায় করা লাগবে। ওসিয়ত না করলে ওয়ারিসদের উপরে ফরজ নয়, আবশ্যক নয়, তবে আদায় করে দেওয়া ভালো নিজেদের সম্পদ থেকে। প্রশ্ন, জমাতে নামাজের ক্ষেত্রে আমি প্রথম রাকাত পেলাম না, ইমাম সাহেব প্রথম রাকাতে সুরা ফিল পড়েছেন যা আমি উজরত অবস্থায় শুনেছি, দ্বিতীয় রাকাতে সুরায়ে কুরাইশ পড়লেন। প্রশ্ন হচ্ছে, পরবর্তীতে আমি সালাম না ফিরিয়ে ওই প্রথম রাকাত নামাজ সম্পূর্ণ করতে কি সুরায় ফিল পড়া জরুরি? উত্তর, জেনা জরুরি নয়, আপনার এখতিয়ার আছে, আপনি সুরায় কুরাইশের উপরেও পড়তে পারেন, নিচেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। প্রশ্ন, নামাজে সুরা মেলানোর নিয়মের ক্ষেত্রে প্রথম রাকাত না পাওয়ায় আমি কি সুরায় ফিলের উপরে সুরা পড়ব? উত্তর হয়ে গেছে। প্রশ্ন, আমার ছোট ভাইয়ের তিনজন কন্যা সন্তান, কোনো পুত্র সন্তান না থাকায় অন্যের একজন শিশু পুত্র সন্তান এনে লালন পালন করতে চায়। জানার বিষয় হল নিজের সন্তান থাকা অবস্থায় অন্যের সন্তান এনে লালন পালন করা যাবে কি না? উত্তর, জি যাবে। প্রশ্ন, যদি লালন পালন করা যায় তাহলে আনার সময় কি লিখিত চুক্তি করে আনতে হবে নাকি মৌখিকভাবে বলে আনলেই চলবে? উত্তর, যেভাবে আনেন কোনো সমস্যা নেই। প্রশ্ন, শেয়ার বাজারে বিভিন্ন ধরনের শেয়ার বাঁচা কিনা হয়, এ ধরনের আর্থিক প্রশ্নগুলো দেওয়া লেখতে দিবেন। প্রশ্ন, আল্লাহ হুজুরকে নেখায়া দান করুন, আমাদের অফিসের ইমাম সাহেব সাদ সাহেবের অনুসারী, এখন তার পিছনে আমি নামাজ পড়লে আমার নামাজ হবে কি? উত্তর, জি নামাজ হবে। প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ ত্রৈমাসিক পত্রিকা আমাদের অত্র মাদ্রাসা থেকে বের হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি ত্রৈমাসিক পত্রিকা, অনেক জরুরি প্রয়োজনীয় মশলা মাসাইল এর মধ্যে লেখা আছে এবং আরও অনেক জরুরি কথাবার্তাও লেখা আছে, আমরা সংগ্রহ করি, সংগ্রহে রেখে পড়ে ইনশাল্লাহ উপকৃত হব। হাদিয়া মাত্র 25 টাকা, হাদিয়া মাত্র 25 টাকা, দেখি গেটে আছে, ও গেটে রাখা আছে, সংগ্রহ করে পড়ার চেষ্টা করি, ইনশাল্লাহ অনেক ফায়দা হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন وجعلنا للمتقين إماما. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم سلط عليهم كلبا من كلابك. اللهم واقية كواقية الوليد.
রব্বুল আলামিন কতগুলো অপরাধী মানুষ আপনার ঘর মসজিদে বসে বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের নেয় আপনার দুয়ারে হাত পেতেছি। মাওলাই করিম কারোর হাতকে খালি ফিরাই দিন না, রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দিন, নবজাত শিশু ন্যায় নিষ্পাপ বানাই নিন। আয় আল্লাহ সুন্নাত তরিকা অনুযায়ী জীবন পরে চালনা করার তৌফিক দান করুন, মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখুন, সর্বকার বিপদ আপদ থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ আমাদের থেকে যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, মেহরবানি করে সকলের মোকাম্মাল মাগফিরাত ফরমান। আয় আল্লাহ গত সোমবার আমার শাশুড়ি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, বড় নেককার বান্দি ছিলেন, আয় আল্লাহ সবসময় তেলাওয়াতে মগ্ন থাকতেন, তসবিহ পড়তেন, কিতাবাদি পড়তেন, মেহরবানি করে তার মোকাম্মাল মাগফিরাত ফরমান, উচ্চ মর্যাদা নসিব ফরমান, তার ওয়ারিসদেরকে সবরের জামিলের তৌফিক দান করুন। আয় আল্লাহ মেহরবানি করে আমাদেরকে আপনার বানাই নিন, আপনি আমাদের হয়ে যান। মাওলাই করিম মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিন, সুস্থতার সাথে দীর্ঘ হায়াত নসিব করুন, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই নিন। আয় আল্লাহ জীবনের সকল ন্যায় দোয়াগুলোকে কবুল করে নিন। বাতা হাম কো তেরি রা কিসে তরফ হ্যায়, বাতা হাম কো তেরি রা কিসে তরফ হ্যায়, তেরি রা পর চলা হাম কো খুদায়া, তেরি রা পর চলা হাম কো খুদায়া, না যা পাশে নজর মানসে হো উলফত, হামে ওষা কে কড়বা কর খুদায়া, হামে ওষা কে কড়বা কর খুদায়া, না আমেরিকা না লন্ডন সে হো নিসবত, হামে মস্তে মদিনা কর খুদায়া, হামে মস্তে মদিনা কর খুদায়া, হামে দুনিয়া কি দৌলত ভি আতা হো আর মস্তে ইবাদত কর খুদায়া, আর মস্তে ইবাদত কর খুদায়া, হামে দুনিয়া কি হাসমত ভি আতা হো আর মস্তে একাড়ত কর খুদায়া, হামে দুনিয়া কি শৌকত ভি আতা হো আর মস্তে মোহাম্মত কর খুদায়া, আর মস্তে মোহাম্মত কর খুদায়া, বুজুর্গে নফসকে খাহেশ হায় আফসোস, তকাবুর সে বচা হামকো খুদায়া, তকাবুর সে বচা হামকো খুদায়া, বুজুর্গে কি নহি হামকো জরুরত, গোলাম আপনা বনা হামকো খুদায়া, গোলাম আপনা বনা হামকো খুদায়া, গোলাম আপনা বনা হামকো খুদায়া, তেরে আগিয়ার সে দিল কো ছোড়া কর, তেরে আগিয়ার সে দিল কো ছোড়া কর, তেরে ডর পে লাগা হাম কো খুদায়া, তেরে ডর পে লাগা হাম কো খুদায়া, তেরে ডর পে লাগা হাম কো খুদায়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.